পরদিন সকালে রূপন্তির ঘুম ভাঙে মাথায় কারোর হাতের স্পর্শ পেয়ে। চোখ খুলে তাকায় রূপন্তি, আজিজ রেহান মেয়ের চুল হাতাচ্ছেন। উনি অফিসের গেট আপ নিয়েছেন, ওনার মুখে উজ্জ্বল হাসি। বাবা, তুমি এত সকালে, আর এই ড্রেস, সব ঠিক হয়ে গেছে? কৌতূহলী কণ্ঠে বলে উঠল রূপন্তি। হ্যাঁ রে মা, সব ঠিক হয়ে গেছে। চেয়ারম্যান স্যার ফোন দিয়ে অনেকবার সরি বললো। তারা আমার কেবিন চেঞ্জ করে দিয়ে ওই বড় কেবিনটাই দিচ্ছে, যেটা আমার স্বপ্ন ছিল। ওয়েল ফার্নিশ রুমটা, সেখানে গেস্ট গেলেও বসতে পারবে, কফির মেশিনও আছে, ফ্রি সব। আজিজ রেহান খুশি মুখে বলেছিলেন কথাগুলো, রূপন্তি বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। চোখের অশ্রু বাবার কোটে পড়ার আগেই সেগুলি মুছে নিল রূপন্তি। অনেক খুশি আমি বাবা। আমিও খুশি রে মা, ভীষণ ভয় পেয়ে গেছিলাম রে। মেয়েকে ছেড়ে সরে বসলেন আজিজ রেহান। রূপন্তি হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিলেন। এটা আমার চাকরি ফিরে পাওয়ার খুশিতে, বলেই রূপন্তির গাল আলতো করে টেনে উঠে পড়লেন আজিজ রেহান। আজ এক্সাম নেই তোর? না বাবা, বলেই মলিন হাসে রূপন্তি। আজিজ রেহানও বেরিয়ে গেলেন। আজিজ বেরিয়ে যেতেই রূপন্তি বড় লাগেজ বের করে কাপড় কোসাতে লাগলো। এদিকে সকাল থেকে রোহেনকে ব্যস্ত আর চিন্তিত মনে হচ্ছে, বারবার ফোনে কথা বলছে। খাটে আচ্ছা হয়ে রোহেনকে দেখছে রুহি। একটু কাজে চাপ রয়েছে রুহি, তেমন কিছুই না, বলেই রুম থেকে বেরিয়ে যায় রোহেন। রুহি কিছু বলতে গিয়েও পারে না, খুব চিন্তা হচ্ছে ওর। লোকটা কী নিয়ে টেনশন করছে কে জানে। এদিকে রূপন্তি প্যাকিং সেরে নেয়। রায়না রহমান রূপন্তির রুমে অবাক হয়ে যায়। কই যাচ্ছিস তুই? কিছু বলতে পারছে না রূপন্তি, চোখ জোড়া ভিজে একাকার। রূপন্তি কিভাবে কাঁদতে দেখে ঘাবড়ে যান রায়না রহমান। কি রে মা, সব কিছু ঠিক আছে তো? রূপন্তি কথা বলছে না, দাঁড়িয়ে একাধারে কেঁদেই যাচ্ছে। রায়না রহমান রূপন্তির কাছে এসে ওকে জড়িয়ে ধরে। কাঁদছিস কেন মা, কিছু তো বল। রূপন্তি আবার জোরে কেঁদে উঠল। কান্নারত অবস্থায় প্রণয় খানের কথাটা পুরো খুলে বলল রায়না রহমানকে। রায়না কিছু বুঝতে পারছেন না, কি বলবেন উনি, মাথা হ্যাং হয়ে গেছে ওনার। এদিকে একাধারে কেঁদেই চলেছে রূপন্তি। তুই যাবি না ওই লোকের কাছে, সে ভালো না। মামি, আমি আজ না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যে আমার যেতেই হবে। অনেক বোঝানোর পরও রূপন্তি মানল না রায়না রহমানের কথা। ঘর থেকে বেরিয়ে যেতেই রূপন্তিকে ডেকে উঠল আনিলা বেগম। তোমার প্রণয় খানের কাছে, কথাটা বলেই বেরিয়ে যায় রূপন্তি। আনিলা বেগম মুখ বেঁকিয়ে ভিতরে চলে যায়। রূপন্তি প্রণয় খানের বাসায় পৌঁছে যায়। প্রণয় খান সোফা থেকে উঠে দাঁড়ালেন। মাই সুইট প্রিন্সেস, ফাইনালি ইউ আর হিয়ার, মুখে শয়তানি হাসি এনে বলে প্রণয় খান। কোনো কষ্ট হয়নি তো ডিয়ার? কষ্ট কেন হবে, বাবার কাছে ফিরে এসেছি, কষ্ট হওয়ার তো কথা না, তাই না? তা অবশ্য ঠিক, বলেই রূপন্তিকে বুকে জড়িয়ে নেন প্রণয় খান। ভীষণ ঘৃণা হচ্ছে রূপন্তির লোকটার নৈকট্যে, যে তার স্বার্থ উদ্ধারের জন্য সব করতে পারে। রূপন্তি চলে যেতেই রেহানকে কল দেন রায়না রহমান। হ্যালো মাম্মা, অপর পাশ থেকে বলে ওঠে রেহান। বাবা কই তুই, কেঁদে ওঠেন রায়না রহমান। মা কাঁদছো কেন তুমি, ঘাবড়ে যায় রেহান। রায়না রহমান সব বলে দেন রেহানকে। সব শুনে রেহান স্তব্ধ হয়ে গেছে। এদিকে ওর মাম্মা কাঁদছে, কিন্তু রেহান কি বলবে বুঝতে পারছে না। রেহান কিছু বল না বাবা, মেয়েটাকে জলদি ফিরিয়ে আনা উচিত, কেঁদে উঠলেন রায়না রহমান। মাম্মা টেনশন করো না, ওকে জলদি ফিরিয়ে আনবো, প্রমিস। শোন, মেয়েটাকে কল দে, ওকে ফিরে আসতে বল, ভালো লাগছে না আমার। জি মা। ফোন ডিসকানেক্ট করে ফোনটাকে সামনে ধরে রেহান। ওর জান কি অবস্থায় আছে কে জানে। আজিজ রায়হান ঘরে ফিরে রূপন্তির রুমে এলে রায়না রহমানকে দেখতে পান। রায়না রহমান কাঁদছেন। ভাবি, কাঁদছেন কেন? আজিজ রায়হানকে সবই বলে দেন রায়না রহমান। আজিজ রায়হান রাগে ফুঁসতে ফুঁসতে আনিলা বেগমের কাছে এসে দাঁড়ায়। আনিলা বেগম সাধছেন। আমার মেয়ে কোথায়? কোথায় আবার? ওর বাবার কাছে, আমার প্রেমিক প্রণয়ের কাছে, বলে আবারও শাস্তি লাগেন আনিলা বেগম। আমার মেয়েকে ফিরিয়ে দাও। মেয়েটা তোমার নয় আজিজ, আর এখন তো চাকরিটা ফিরে পেয়েছ, সেটা নিয়ে ব্যস্ত থাকো। বেশি কথা বললে চাকরি কি, তুমিও থাকবে না তোমার মেয়েদের মুখে বাবা ডাক শোনার জন্য। কথাটা বলে হন হন করে আজিজ রেহানের পাশ দিয়ে চলে যেতে লাগলেন আনিলা বেগম। তারপর আবারও পিছনে ফিরেন আনিলা বেগম। আমিও যাচ্ছি প্রণয়ের কাছে, আর দেখা হবে না আমাদের, বাই বাই, বলে চলে যান আনিলা বেগম। ফোন কান থেকে সরিয়ে রাগে ফুঁসে থাকে রোয়েন। রূপন্তি প্রণয়ের কাছে ভাবতেই রাগ লাগছে রোয়েনের। রফিককে কল দেয় রোয়েন। দুবার রিং হতেই কল রিসিভ হয়। হ্যালো স্যার।
বলেই কল কেটে দেয় রোয়েন। তারপর ইমার্জেন্সি প্লেনের টিকিট করাতে বলে এখানকার ওর লোককে। রোয়েনকে প্রায় সপ্তাহখানেক ধরে বড্ড অস্থির দেখাচ্ছে রোহির কাছে। জিজ্ঞেস করার পরে সন্তোষজনক উত্তর দেয়নি রোয়েন, উল্টো দেশে ফেরার সব ব্যবস্থা করেছেও কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না রোহি। সেদিন রাতে দুজনে সব প্যাকিং শেষ করে রোহিকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে রোয়েন। রোহি মলিন চোখে স্বামীকে দেখতে থাকে। পরদিন সকালে রোহেন লাগেজের ব্যাগগুলো নিচে নামিয়ে রুমে আসে। রোহি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আশ্রাচ্ছে। অতিরিক্ত কোঁকড়া হওয়ায় চুলগুলো সামলাতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। যতই আশ্রা চুলগুলো যেন বেশি জট লাগে ওর। ইচ্ছে হয় কিছুক্ষণ বসে চিৎকার করে কাঁদতে, এ সময় কিছুই ভালো লাগে না। চুলগুলো তো চুল না, যেন বাঁশঝাড়, থুকু, খড়ের স্তূপ, কাকের বাসা সব। ইচ্ছে মতো চুল টেনে ছিঁড়ছে রোহি। রোহেন এসে চুপচাপ সিরিনিটা হাতে নিয়ে রোহির দিকে তাকায়। স্বামীর চোখের নিচে কালো দাগ দেখে রুহির বুকটা খা খা করে ওঠে। কি নিয়ে এত ভাবছে এসে, তারা তো কিসে চিন্তা? ভাবনার জগতে চলে যায় রুহি। রোহেন আলতো হাতে রুহির চুলগুলোর ঝড় ছাড়িয়ে সেগুলোকে পাঁচ ক্লিপে আটকে দিল। তারপর রুহিকে কোলে তুলে নিয়ে নিচে নেমে এলো ওরা। এদিকে আজিজ রায়হান ছোট মেয়ের সাথে কন্ট্যাক্ট করার খুব চেষ্টা চালাচ্ছেন কিন্তু পারছেন না। রূপন্তী বাবার ফোন চেয়েও ধরতে পারছে না। বাবার কণ্ঠ শুনে নিজেকে যা ঠিক রাখতে পারবে না ও। রূপন্তী তো প্রতিনিয়ত প্রণয়খানার আনলা বেগমের উপর নজর রাখছে। দিনের বেশিরভাগ সময় রুমেই থেকে বেরই হয় না তারা, খুব কমই বের হন খাওয়া দাওয়া কিংবা ঘুরতে যাওয়ার জন্য। প্রণয় আর আনিলা বের হলেই রূপন্তী প্রণয়খানের রুম চেক করত, এমন কিছু সন্ধান করত যেটা প্রণয়খানকে ধ্বংস করতে সাহায্য করবে। যখনই রুমে ঢুকত রাগে শরীর ফেটে যেত রূপন্তীর। মানুষ এতটা বেশরম হতে পারে তাও এই বয়সে ভাবতেই লজ্জা হয় ওর। একেবারে নববিবাহিত স্বামী স্ত্রীর মতো থাকছেন তারা। কয়েকদিন থেকে রূপন্তী বেশ বুঝতে পেরেছে প্রণয় খান সহজ লোক নয়। সে তার জিনিসপত্র খুব গোপনে রাখেন, কিন্তু জানতে হবে ওনার উইক পয়েন্ট। ও খবর পেয়েছে রোহেন আর রুহি ফিরে আসছে, রেহানও বলেছিল আসবে। ওর যে এখানে এক মুহূর্তও ভালো লাগছে না। নিয়মিত অফিসে যান আজিজ রেহান, কিন্তু মনটা কোনো মতেই কাজে লাগাতে পারছেন না উনি। আনিলার কারণে মেয়েটা ওনার থেকে দূরে, কেমন আছে মেয়েটা কী করছে কে জানে। এদিকে আজিজ রেহান শুনেছেন রাসেল নাকি জব ছেড়ে দেওয়ার জন্য তড়িঘড়ি করছে। রাসেল হয়তো তার সামনে আসতে চাইছে না, অফিসে আসে কিন্তু আজিজ রেহানকে দেখা দেয় না। রাসেলের কাছে আজিজ রেহানের অনেক প্রশ্ন। রাসেল ওনার সাথে আছে 10 বছর ধরে, এত বছরের কর্মজীবনে রাসেল এমন কাজ করবে সেটা উনি ভাবতেই পারেননি। বয়সের পার্থক্য বেশি হলেও রাসেলের শেখার কৌতূহল ছিল অনেক, নতুন কিছু শেখার জন্য উৎসুক হয়ে থাকতো। মনটা ভীষণ খারাপ হয়ে যায় আজিজ রায়হানের। হঠাৎই রিংটন বেজে ওঠায় ভাবনার জগৎ ছেড়ে ফিরে আসেন আজিজ রায়হান। ঝটপট ফোনটা হাতে নিয়ে কানে রাখেন উনি। বাংলাদেশে পৌঁছেই আজিজ রায়হানের বাসা পৌঁছে যায় রুহি আর রোয়েন। জার্নিতে প্রচুর কষ্ট হয়েছে রুহির, না পেরেছে ঠিকমতো বসতে, না পেরেছে পা রাখতে, কিছুক্ষণ হেঁটেছে আবার বসেছে। এই অবস্থায় কতক্ষণ জার্নি সহ্য করা যায় ভেবে পায় না রুহি। ঘরে ফিরতে ফিরতে রোয়েনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল রুহি। রুহিকে ঘরে এনে রুমে শুয়ে দেয় রোয়েন। রায়না রহমান ছেলে আর রুহির জন্য রান্নাবান্না করেছেন। রোয়েন জানালো আজিজ রায়হান ফিরে এলে রুহির ঘুম ভাঙালে সবাই একসাথে খেয়ে নেবে। রোয়েন সাইফ রহমান আর রায়না রহমানের সাথে হালকা পাতলা কথা বলে ফ্রেশ হতে চলে যায়। নিজেরও আজ বেশ টায়ার্ড লাগছে ওর, কখনোই এমনটা হয়নি ওর। রেহান জানিয়েছে কাল সকালে বাংলাদেশে পৌঁছাবে ও। রুহির পাশে গায়ে নিয়ে কথাগুলো ভাবছিল রোয়েন। রুহির শরীর ওঠানামা করছে, বেশ গভীর ঘুমে আচ্ছন্ন রুহি। মাস হিসেবে পেটটা ভালোই বড় দেখাচ্ছে, গালজোড়াও ফোলা ফোলা হয়েছে, খুব আদর করতে মন চায় মায়াবতীকে। রুহির গালে হাত রাখে রোহেন, তারপর ওর কপালে ঠোঁট বুলিয়ে রুহিকে একটু টেনের বুকে শুয়ে দেয়। সাইফ রহমানের কল পাওয়ার পর বের হতে নিবে, তখন আজিজ রেহানের কল আসে চেয়ারম্যানের সাথে মিটিংয়ের জন্য। দ্রুতই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে চেয়ারম্যানের কেবিনের উদ্দেশ্যে। ঘণ্টাখানেক পর রোহেনের ঘুম ভেঙে যায়, রুহি এখনও বেগরে ঘুমাচ্ছে। অনেকক্ষণ নাকে আছে রুহি, রুহির হাত ধরে ডেকে ওঠে রোয়েন। রুহি, হাই রুহি, ওঠো, কিছু খেতে হবে, ওঠো আগে পরে ঘুমিও। রুহি কিছুটা বিরক্ত ভঙ্গিতে বলে ওঠে। রুহি দেখো না খেলে দুর্বল হয়ে যাবে, পরে প্লিজ যেগো না, মাথা ব্যথা করছে প্রচুর, বলেই অপর পাশ ফিরে শোয় রুহি। রোহেন এবার রুহিকে উঠিয়ে বসায়। অনেক হয়েছে, আর না একটু খেতে হবে, শক্ত গলায় বলে রোয়েন। তারপর রুহিকে ফ্রেশ করে রুমে খাবার নিয়ে আসে রোয়েন। এদিকে ঘুরে এসেছেন আনিলা বেগম আর তার প্রেমিক পুরুষ প্রণয় খান। এনেও বিন্দুমাত্র ভালোবাসা প্রকাশ করছেন না প্রণয় খান মেয়ের প্রতি। সময় পেলে আনিলা বেগমের সাথে রোমান্সে ব্যস্ত হচ্ছেন উনি। ঘরে ফিরতে রোজি নামের একটি মেয়েকে বসে থাকতে দেখেন আনিলা বেগম আর প্রণয় খান। মেয়েটির থেকে চোখ সরিয়ে আনিলার দিকে তাকিয়ে ঢোক গেলেন প্রণয় খান। পরমুহূর্তে নিজেকে সামলে নেন উনি। ওকে প্রণয়, জিজ্ঞেস করে ওঠেন আনিলা বেগম। আমার বিজনেস পার্টনার রোজি ব্যানার্জি। নেট হেসে প্রণয় খানের কাছে এসে দাঁড়ায়, তারপর বলে ওঠে, স্যার
একটা মিটিং ছিল আজ, ভুলে গেছেন? আরে না রোজি, ভুলিনি, রুমে গিয়ে বসো, আমি আসছি। রুমের কথা বলতে খেপে যান আনিলা বেগম, রাগি গলায় বলে ওঠেন আনিলা বেগম, রুমে কেন, এখানে হতে পারে না মিটিং? আরে রুমে আমার কাগজপত্র ডকুমেন্টস, পা ব্যথা করছে, এতবার উঠানামা করতে পারছি না, বিশেষ করো না আমাকে। ওকে যাও মিটিং করো বলে টিভি দেখতে বসে যান আনিলা বেগম। প্রণয়খানা রোজে সিঁড়ি ভেঙে উপরে চলে যায়। রুমের সামনে আসতে রোজিকে পেছন থেকে জোরে জোরে বুকে চেপে ধরেন প্রণয় খান, তারপর জামার চেন খুলে নেন। ধীরে পয়ন, কেউ দেখে ফেলবে, নেশা জড়ানো কণ্ঠে বলে রোজি। ও ভুলে গিয়েছিলাম। তারপর তারা রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আজিজ রেহান ফিরে এসে সাইফ রহমান আর রোহিনকে দেখতে পায়। রোহিকে খাইয়ে শুয়ে দিয়ে সাইফ রহমানের সাথে কথা বলছিল রোহেন। আজিজ রেহান এসে ভাতিজের পাশে বসে। ভালো আছো রোহেন? জি চাচু, অফিসের কি খবর? ভালো চলছে, মলিন কণ্ঠে বলেন আজিজ রায়হান। আপনি গিয়ে ফ্রেশ হন, খেয়ে কথা বলা যাবে। আজিজ রায়হান হেসে ফ্রেশ হতে চলে যান। খাওয়া শেষে বারান্দা এসে দাঁড়ায় আজিজ রায়হান আর রোয়েন। আজিজ রায়হান তার জব চলে যাওয়া থেকে শুরু করে জব আবার ফিরে পাওয়া, রূপমন্ত্রীর চলে যাওয়া বলতে থাকেন রোয়েনের কাছে। রোয়েন বড় নিঃশ্বাস নিয়ে চাচার কাঁধে হাত রেখে কিছু বলতে যাবে, তখনই কাজভাঙার শব্দে দুজনেই পেছনে ফিরে তাকায়। কাজ ভাঙার শব্দে আজিজ রেহান আর রোয়েন পিছন ফিরে তাকায়। চায়ের কাপ দুটির টুকরোগুলো গড়াগড়ি করছে, সাদা ফ্লোরে চা দিয়ে মাখামাখি হয়ে আছে। রোয়েন ফ্লোর থেকে চোখ সরিয়ে উপরে তাকায়। রোহি কাঁদতে কাঁদতে পিছনে যাচ্ছে, মুখে হাত চেপে কাঁদছে। হঠাৎই আজিজ রেহান রোয়েনের কাঁধে হাত রেখে ডাকে, রোয়েন দেখো। রোয়েন আজিজ রেহানের দিকে দিকে মাথা ঘুরায়। আজিজ রেহান রোহির পায়ের দিকে ইশারা করছে, রোয়েন সেদিকে তাকায়। রোহি যত পিছাচ্ছে ওর ফ্লোরে ওর রক্ত মাখা পায়ের ছাপ পড়ছে। রোহেন রোহিকে দৌড়ে ধরে, রোহি ধাক্কা মেরে রোহেনকে সরায়। কথা বলবে না আমার সাথে, এত কিছু হয়ে গেল কেন কেউ জানাওনি? আমার কি এগুলো জানার অধিকার ছিল না রোহেন? আর বাবা তুমি কেন আমার থেকে লুকালে কথাগুলো? আমি তো তোমার মেয়ে নাকি? আজিজ রেহান মাথা নাড়ায়, রোহেন রোহিকে জোর করে কোলে তুলে খাটে বসায়। রোহেন খাটে বসে রোহির পা ধরতে গেলে রোহি রোহেনের হাত ছড়িয়ে দেয়। না ধরবো না, এত কিছু হয়ে গেল আর একবারও জানাওনি কেন? কাঁদছে রুহি। রোহেন এবার রুহির গাল ধরে শক্ত করে, রুহি আমার কথাটা শোনো, শান্ত গলায় বলে রোহেন। মাথা নাড়ায় রুহি, না শুনবো না, কাঁদতে থাকে রুহি। রুহি প্লিজ বোঝার চেষ্টা করো, তোমার শরীরটা ভালো না, এ সময় তোমাকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে, কোনো ধরনের স্ট্রেস দেওয়া যাবে না তোমায়। তোমাকে জানতাম কিন্তু চাইনি এভাবে জানো, কারণ এখন টেনশন কান্নাকাটি বাবুর জন্য রিক্সি, আর এখানে এসেছি রূপন্তকে ফিরিয়ে আনার জন্য। রূপন্তের পিছনে এভাবে লেগেছে কেন ওই লোক? দেখো রুহি, রূপন্তি ওনারই মেয়ে, আনিলা বেগমের সাথে চাচুর বিয়েটা মিথ্যা ছিল, আনিলা বেগমের সাথে প্রণয় খানের সম্পর্ক অনেক আগে থেকেই ছিল। উনি যখন প্রেগনেন্ট হয় তখন প্রণয় খান বাবুটাকে নষ্ট করতে বলে, কিন্তু আনিলা বেগম সেটা করে না। এদিকে প্রণয় খান কোনো একটা কারণে আনিলা বেগমকে চাচুর সাথে মিথ্যা বিয়ে নাটক সাজাতে বলে। কি কারণ? কান্নারত অবস্থা জিজ্ঞেস করে রুহি। রোহেন মাথা নিচু করে আছে, কিভাবে বলবে রুহিকে যে ওর কারণে আনিলাকে আনা হয়েছিল, যেন রুহি বড় হলে প্রণয় খানের কাছে পাঠাতে পারে, আর প্রণয় রুহিকে নিজের শয্যা সঙ্গী। রোহেন আর ভাবতে পারে না, রাগে শরীর ফেটে যাচ্ছে। রোহেন কিভাবে চুপ থাকতে দেখে রুহি বলে ওঠে, কি হলো বলো? চাচুর বিজনেস হাতিয়ে নেওয়ার জন্য, আর এখন জানলো প্রণয় নিজের মেয়ের কথা। তখন রূপন্তীকে নিতে চেয়েছিল কিন্তু রূপন্তী ওনার সাথে যেতে রাজি হয়নি, তাই চাচুর অতীতের সব কিছু রাসেলকে দিয়ে বলায়। প্রণয় খান রূপন্তীকে বলেছিলেন ও যদি ওনার কাছে ফিরে যায় তাহলে চাচু নিজের চাকরি ফিরে পাবে। রোহি কাঁদতে শুরু করে আবার, মানুষ এতটা নিচু মানসিকতার কেমনে হতে পারে? আজিজ রেহান মেয়েকে জড়িয়ে ধরে, কাঁদিস না মা, রূপন্তীকে রোহেন খুব জলদি ফিরিয়ে আনবে। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলেন আজিজ রেহান। রোহেন রূপন্তীর নম্বরে কল দিতেই অপর পাশ থেকে রিসিভ হয়, রোহির দিকে ফোন ধরে রোহেন। না কথা বলো ওর সাথে। রোহি বাবার থেকে সরে এসে ফোন কানে দেয়। হ্যালো, কিছুটা অসুস্থ গলায় বলে ওঠে রূপন্তী। রূপন্তী কে হলো, ভালো আছিস তো? বোনের কান্নামাখা কণ্ঠে আটকে ওঠে রূপন্তী। আপি ঠিক আছিস? কাঁদছিস কেন তুই? আমার বোন এত কষ্ট আছে জেনেও কিছু করতে পারছি না, আমি কেমন বড় বোন হলাম ছি। না আপি এভাবে বলিস না, তুই নিজেই অনেক অসুস্থ আর আমি ঠিক আছি, খুব জলদি ফিরে আসবো, প্রমিস। দুই বোনের অনেকক্ষণ কথা চলতে থাকে এভাবে। আধ ঘন্টা পর রূপন্তী হঠাৎ বলে ওঠে,
আপি পরে কথা হবে, ঘুম পাচ্ছে আমার। সব কিছু ঠিক আছে তো রূপন্তি? জি ঠিক আছে আপি, পরে কথা হবে, বাই। বলে কল কেটে দেয় রূপন্তি। সিঁড়িতে পায়ের শব্দ পাচ্ছে রূপন্তি। নিশ্চয়ই আনিলা বেগম আর পুনর্খান ফিরেছে। রোহি কান থেকে ফোন সরিয়ে রোহিণের হাতে ফোনটা রাখে। কি বললো? ঠিক আছে কিন্তু মন মানছে না আমার, ও ভালো নেই। মন খারাপ করে বলে রোহি। রোয়েন তুমি ওর পায়ে ব্যান্ডেজ করে দাও, আমি আসছি। বলেই বেরিয়ে যান আজিজ রায়হান। রোয়েন রোহির ডান পা নিজের রানের উপর রাখে, পায়ে কাজ ঢুকে গেঁথে গেছে। রোহেন একটু জোরে টেনে কাজগুলো বের করতে লাগলো, আস্তে টানলে ভীষণ কষ্ট হতো রোহির। তারপর সেখানে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল রোয়েন। রোহিকে কোলে করে রুমে নিয়ে এলো রোয়েন। রোহিকে শুয়ে দিয়ে ওর কপালে ঠোঁট শুয়ে দেয় রোয়েন। মায়ের চোখ বুঝে আসতে চায় রোহির। রোয়েন রোহির চোখ জোড়া পাতায় চুমো দিল। রোহির রোয়েনের পিঠ খামচে ধরলো, ব্যথার মাঝেও ভীষণ নেশা কাজ করছে রোয়েনের। রোহির থেকে নিজে সরিয়ে উঠে দরজা লাগিয়ে দেয় রোয়েন। তারপরে সে রোহির পাশে শুয়েকে কাছে টেনে নেয়। রোহি একটু মুখ উঠে রোয়েনের থুতনিতে ঠোঁট ছোঁয়ায়, আবেগে চোখ বন্ধ করে রোয়েন। রোহি রোয়েনের গালে কানে চুমোতে ভরিয়ে দিচ্ছে। রোয়েন রোহির মুখ সামনে এনে শক্ত করে ধরে, তারপর রোহির গালে কপালে চুমো দিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবায়। রোহির লম্বা সাদা একটি শার্ট পরেছে। রোয়েনের এক হাত হয়ে শার্টের বোদামগুলো খুলে ওর গলায় মুখ ডুবায়। জানালা ভেদ করে আসা ঠান্ডা বাতাস পরিবেশটাকে আরও নেশাময় করে তুলেছে। প্রেমসাগরের ডুবান্তে যুগল যেন একে অপরের প্রেমের গভীরতায় ডুব দিচ্ছে। একে অপরের গৃহে ডুবে থাকে রোয়েন আর রোহি। আর এভাবেই রাতটা কাটিয়ে দেয় ওরা। পরদিন রোহিকে রুমে নাস্তা করায় রোয়েন। পায়ে কাজ ঠোকার কারণে হাঁটতে পারছে না রোহি। রোহিকে নাস্তা খাইয়ে সাইফ রহমান আর আজিজ রেহানের সাথে নাস্তা সেরে নেয় রোয়েন। নাস্তার টেবিলে যখন গল্প করেছিল সবাই, তখন রেহান ঘরে ঢুকে। রেহানকে একদমই ভালো দেখাচ্ছে না, খুবই মনমরা হয়ে আছে ও। রায়না রহমান ছেলেকে বুকে জড়িয়ে নেন। রোয়েন আর বাকিদের সাথে কথা বলে রেহান। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে রুমে গিয়ে বিকালে রেহান বেরিয়ে যায় রূপন্তির সাথে দেখা করার জন্য। সেই সুযোগে ঘরে ঢুকে পড়ল রেহান। তারপর খুঁজতে খুঁজতে রূপন্তির রুমটাও পেয়ে গেল। রুমে ঢুকে রূপন্তিকে দেখে নিজেকে ঠিক রাখতে পারে না রেহান। দৌড়ে গিয়ে রূপন্তির পাশে বসে পড়ে রেহান। মেয়েটা অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে আছে, গায়েও বেশ জ্বর। রূপন্তিকে কোলে নিয়ে বেরিয়ে যায় রেহান। ঘর থেকে বের হওয়ার সময় প্রণয় খানে বডিগার্ডটা রেহানকে আটকায়। কে আপনি? ওর হাজবেন্ড। আপনি ওনাকে নিয়ে বের হতে পারবেন না, স্যার আগে আসুক, তারপর ওনার পারমিশন নিয়ে যাবেন। ওর কন্ডিশন ভালো না, যেতে দিন আমায়, কড়া গলায় বলে রেহান। দেখুন স্যার না আসা পর্যন্ত আপনাকে ছাড়ছি না। রেহান লোকটিকে নাকে ঘুষি মারতে সে যন্ত্রণা চিৎকার করে ওঠে। অন্য বডিগার্ডটা রেহানের পিছনেতে থাকে। রেহান রূপন্তিকে নিয়ে গাড়িতে বসে স্টার্ট দেয়। খুব স্পিডে চলতে শুরু করে গাড়ি, যার কারণে বডিগার্ডটা ওদের আটকাতে পারে না। রেহান হাসপাতালে পৌঁছে রোয়েনকে কল দেয়, রূপন্তির খবর জানায়। রোয়েন জানলো কিছু সময়ের মাঝে আজিজ রেহানকে নিয়ে আসছে ও। রূপন্তিকে হাসপাতালে অ্যাডমিট করা হলো। ডাক্তার রেহানের কাছে এসে দাঁড়ায়। ওনার গায়ে অনেক জ্বর, বেশ কিছুদিন যাবত হয়তো না খেয়ে আছে, তাই এমন হয়েছে ওনার, একটু খেয়াল রাখবেন। মাথা ঝাঁকায় রেহান। প্রণয় খান আনিলের সাথে দুষ্টুমিতে মেতেছিলেন গাড়িতে। হঠাৎ রিংটনের শব্দে বাধা পড়লো দুজনের দুষ্টুমিতে। দুজনেই মুখে বিরক্তির ছাপ। সারা বড়িগাড়ে বাচ্চাদের খেয়ে দিয়ে কাজ নেই, শুধু ফোন করার তালেই থাকে, রাগি গলায় বলে ফোনটা রিসিভ করে রাখেন। হ্যালো স্যার। সমস্যা কি তোদের, জানিস না বিজি আছি, কল দিয়ে কি হলো, আসছিস তো, রেগে গেলেন প্রণয় খান। স্যার রূপন্তি ম্যামরে একটা পোলা আইয়া নিয়ে গেছে, কয় হ্যার হাজবেন্ড। হোয়াট? জি স্যার, ধানমন্ডি স্কোয়ার হাসপাতালে আছে, হেরা অহন। প্রণয় খান ফোন কেটে ড্রাইভারকে স্কোয়ার হাসপাতালে যেতে বলে। কিছুক্ষণের মাঝেই রোয়েন আজিজ রায়হান আর সাইফ রহমান হাসপাতালে পৌঁছায়। ডাক্তার বেরিয়ে এসে বললেন, পেশেন্টের বাবাকে? আজিজ রায়হান এগিয়ে আসেন, আমি ওর বাবা। ডাক্তার হাসেন, আপনার মেয়ে আপনাকে ডাকছে। আজিজ রায়হান রূপন্তির পাশে বসে ওর ডান হাত হাতে নিয়ে কেঁদে দিলেন। রূপন্তি আরেকটি হাতে এগিয়ে বাবার চোখের পানি মুছে দিল। এদিকে প্রণয় খান আর আনিলা বেগমকে দেখে লুকিয়ে যায় রোয়েন। প্রণয় খান রুমে ঢুকতে নিয়ে ডাক্তার বাধা দেয়। একজন রুমে আসেন, এখন যাওয়া যাবে না। আশ্চর্য, আমি পেশেন্টের বাবা, আমাকে যেতে দিন। প্রণয় খান রেগিয়ে বেরিয়ে যেতে নিলে ওদের সামনে এসে দাঁড়ায় রেহান। রেহানকে দেখে আনিলা বেগম প্রণয় খানকে বলেন, প্রণয় ও রেহান তোমার মেয়ের হবু বর। প্রণয় খান খুশি হয়ে রেহানকে জড়িয়ে ধরতে চাইলে থামায় রেহান। তারপর আনিলা বেগমের দিকে রাগি চোখে তাকায় রেহান। সব সময় নিজেকে মা মা বলেন, এই তার নমুনা। যদি আজ সত্যি আপনি মা হতেন তাহলে রূপন্তির সাথে এমন হতো না।
মেয়েটা না খেয়ে আছে, জ্বরে ভুগছে, সেসবের কি কোনো আইডিয়া আছে আপনার? প্রণয় খান রেগে যান, এই ছেলে এত সাহসে কি করে আনিলার সাথে এইভাবে কথা বলার ভদ্রতা শিখানি বাপমা? ভদ্রতা শিখিয়েছে, তবে কাদের সাথে কেমন আচরণ করতে হবে সেটাও ভালো করে জানা আছে আমার। এই ছেলে রূপন্তীর মা আনিলা, ওর যথেষ্ট কনসার্ন আছে নিজেকে মেয়েকে নিয়ে, এত কৈফত চাও তুমি কে? হ্যাঁ আমি ওর হাজবেন্ড, সো একবার নয় 1000 বার কৈফত চাইব। বাহিরের মানুষ বাহিরের মানুষ থাকেন, আমাদের মাঝে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই। আর ফুফু, না আপনাকেই ফুফু বলতেও ঘৃণা লাগছে আমার, কখনো আমাদের সামনেও আসবেন না আর আমার বউয়ের থেকে দূরে থাকবেন।